পৃথিবীতে যেই ব্যক্তি যত শক্তিশালী এবং যত বিখ্যাত তার শত্রুর সংখ্যা তত বেশি। আর পৃথিবীর পাওয়ারফুল এবং বিখ্যাত ব্যক্তিরা সবসময় হুমকির মুখে থাকে, যে কোনো সময় যে কেউ অ্যাটাক করে দেওয়ার। তার জন্য তারা তাদের সুরক্ষার পেছনে কোটি টাকা পর্যন্ত ব্যয় করে থাকে এবং তাদের পার্সোনাল বডিগার্ড তাদের এক মুহূর্ত হাতছাড়া করেন না। তো আজকের এই ভিডিওতে আমরা এমন 10 জন ব্যক্তি সম্পর্কে জানবো যাদের পৃথিবীর সব থেকে কড়া সুরক্ষা দেওয়া হয় এবং এরাই হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে অন্যতম। সাধারণ মানুষ তো দূরে থাক, কোনো মৌমাছিও এদের ধারে কাছে ঘেঁষতে পারে না। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে রয়েছে প্রিন্স হ্যারি আর মেগান মার্কেল। এরা হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত কাপল যারা বসবাস করছে আমেরিকাতে, আর প্রতিদিন তাদের সুরক্ষার পেছনে $2-3 মিলিয়ন US খরচ হয়ে যায়, বাংলাদেশি টাকায় মোটামুটি 17-25 কোটি টাকা। এই কাপল ক্যালিফোর্নিয়াতে 7.4 একরের বিশাল বাংলোতে বসবাস করছে এবং তাদের রাজপ্রাসাদের নাম হচ্ছে মন্টিসিটো, যেখানে হাজার হাজার গার্ড সবসময় অস্ত্র নিয়ে থাকে তাদের প্রোটেক্ট করার জন্য। এছাড়াও এই পুরো রাজমহলটি ইলেকট্রিক নেট দিয়ে ঘেরা হয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এছাড়াও প্রতিটি জায়গায় রয়েছে CCTV। আর যখনই এই কাপল বাইরে কোথাও ট্যুরে যায় তাদের সাথে গাড়ির কাফেলা থাকে এবং তাদের কাফেলাতে থাকে সশস্ত্র গার্ড, এছাড়াও থাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং যে কোনো বিপদ মোকাবেলা করার জন্য তাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সবসময় পুলিশের সাথে কন্ট্যাক্টে থাকে। এরপর রয়েছে ফ্লয়েড মেওয়েদার JR। পৃথিবীর সব থেকে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে এই ব্যক্তিটি অন্যতম। ইনি হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত অ্যাথলেট। জানলে অবাক হবেন, মেসি, রোনালদো এমনকি নেইমারের থেকেও এই বক্সারকে বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে। জানলে অবাক হবেন, তার মোট সম্পত্তির পরিমাণ $500 মিলিয়ন উপরে, যেটা মেসির সম্পত্তির সমান। এই বক্সারের কাছে রয়েছে লাক্সারিয়াস ম্যানশন, রয়েছে পৃথিবীর সব থেকে বিখ্যাত স্পোর্টস কারগুলো, এছাড়া তিনি ব্যবহার করে থাকেন পৃথিবীর সব থেকে দামি ঘড়িগুলো, যেগুলো তৈরি করা হয়েছে সোনা এবং ডায়মন্ড দিয়ে। বলা হয়ে থাকে এই বক্সার যেখানে যান তার সাথে $60,000 থেকে $1 মিলিয়ন ক্যাশ নিয়ে যান, আর তার আশেপাশে সবসময় সিকিউরিটি গার্ডেরা ঘোরাঘুরি করে। এই সব গার্ডের শরীর এতটাই বিশাল হয়ে থাকে যে এদেরকে ফাইটে হারানো একেবারে অসম্ভব। এই বক্সার যেখানে যায় এই বিশাল বিশাল বডি বিল্ডার সবসময় তার সাথে থাকে, আর এই সব বডিগার্ডদের উপরে এই বক্সার লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেয়। এরা এতটাই শক্তিশালী হয়ে থাকে যে কোনো পরিস্থিতিতে যে কাউকে ধরাশায়ী করতে পারে। এরপর রয়েছে পোপ ফ্রান্সিস। ক্যাথলিকদের হেড বলা হয় এই পোপকে, আর ক্যাথলিকরা তাকে অনেক সম্মান করে থাকে, আর তাকেও ম্যাক্সিমাম প্রোটেকশন দেওয়া হয়ে থাকে এবং তিনি রোমের ভ্যাটিকান সিটিতে বসবাস করেন, আর তাকে সুরক্ষা দিয়ে থাকে পন্টিফিকাল সুইস গার্ডস। আর এরা সশস্ত্র বাহিনীর একটি ইউনিট হয়ে থাকে যারা পোপকে প্রতি মুহূর্তে সিকিউরিটি দিয়ে থাকে, আর এদের কাছে বেশিরভাগ সময় MP7 সাব মেশিন গান থাকে। এছাড়া এইসব সিকিউরিটি গার্ডকে ট্রেনিং দেওয়া হয়ে থাকে যে কিভাবে ভিড়ের মধ্যে মানুষকে সামলাতে হয়, তাছাড়া VIPদের কিভাবে প্রোটেক্ট করতে হয় এবং নিজেদের হাতিয়ারকে কখন ব্যবহার করতে হবে। এইসব সিকিউরিটি গার্ড ছাড়াও ভ্যাটিকান সিটির লোকাল পুলিশ রয়েছে যারা পোপকে সিকিউরিটি দিয়ে থাকে। এছাড়া পোপের সিকিউরিটি গার্ড কোনো সাধারণ মানুষকে পোপের কাছে আসতে দেয় না। কোনো সাধারণ মানুষ যদি পোপের কাছে আসতে চায় তাহলে আগে সিকিউরিটি গার্ডের পারমিশন নিতে হবে। এরপর রয়েছে কুইন এলিজাবেথ II। ইংল্যান্ডের রানীর সুরক্ষা ব্যবস্থা এতটাই কড়া যে কুইন এলিজাবেথ যদি কোথাও যায় তাহলে প্রথম থেকে একটি টিম সেই জায়গায় গিয়ে অপেক্ষা করে এবং রানী সেখানে না পৌঁছানো পর্যন্ত সবকিছু কন্ট্রোলে রাখে। এছাড়াও কুইন এলিজাবেথের বিশাল বড় সিকিউরিটি ফোর্স রয়েছে যাদের কাজ শুধুমাত্র রানীকে নিরাপত্তা দেওয়া। এছাড়া রানী যেখানে যান তার গাড়ির সামনে বিভিন্ন গাড়ি প্রোটোকল করে রানীকে নিরাপত্তা দেয়, যেমন রানীর গাড়ির সবার আগে থাকে মোটরসাইকেল টিম এবং এদের কাজ হচ্ছে রাস্তা ফাঁকা করে দেওয়া। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ব্যক্তির লিস্টে সবার উপরে থাকবে কুইন এলিজাবেথ। তিনি 50 বছরের অধিক সময় ধরে ইংল্যান্ড শাসন করছেন। এছাড়া কুইন এলিজাবেথের সিকিউরিটি গার্ডদের কাছে অ্যাসল্ট রাইফেল থাকে, আর এলিজাবেথের সিকিউরিটির নাম হচ্ছে রয়্যাল প্রোটেকশন গার্ড। এরপর রয়েছে মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স হচ্ছেন তিনি, আর তার কত শত্রু থাকতে পারে আপনারা তো ধারণা করতে পারছেন। মোহাম্মদ বিন সালমান শুধু সৌদি আরবের ক্রাউন প্রিন্স নয়, তিনি হচ্ছেন সৌদি আরবের ডেপুটি প্রাইম মিনিস্টার। বর্তমানে তিনি সৌদি আরবের বিভিন্ন আইন কানুনও পাল্টে থাকেন। এছাড়াও তিনি সৌদি আরবের মিনিস্টার অফ ডিফেন্স। তার পিতা সালমানের থেকেও তাকে অনেক সুরক্ষা দেওয়া হয়ে থাকে। মোহাম্মদ বিন সালমানের সুরক্ষার পেছনে প্রতিদিন কোটি টাকার উপরে খরচ করা হয়ে থাকে। তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। তার কাছে রয়েছে পৃথিবীর সব থেকে দামি ব্র্যান্ডের কার, যেগুলো হচ্ছে সব বুলেট প্রুফ। এরপর রয়েছে শি জিনপিং। চীনের রাষ্ট্রপতি জিনপিংকে পৃথিবীর সব থেকে কড়া সুরক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়। তিনি যেখানে যান সুরক্ষা ব্যবস্থার একটি বড় কাফেলা সাথে নিয়ে যান, আর তিনি যে গাড়িটি ব্যবহার করেন তিনি স্পেশাল বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। তাকে সিকিউরিটি দিয়ে থাকে চীনের
সেন্ট্রাল সিকিউরিটি ব্যুরো। এছাড়া তার পার্সোনাল বডিগার্ডরা এক একজন মার্শাল আর্টিস্ট হয়ে থাকে, যার কারণে তারা যে কোনো পরিস্থিতি সামলাতে সক্ষম। চীনের রাষ্ট্রপতির গাড়ির আশেপাশে সবসময় 6 থেকে 8 জন বডিগার্ড থাকে। এরপর রয়েছে মার্ক জুকারবার্গ। পৃথিবীর সব থেকে সফল সিইও বলা হয় মার্ক জুকারবার্গকে। মার্ক জুকারবার্গ এবং তার পরিবারের পেছনে এত টাকা খরচ করা হয় যে টাকা দিয়ে একটি নতুন কোম্পানি তৈরি করা যাবে। আসলে মেতা কোম্পানি তার সিইওর জন্য প্রতি বছর $27.8 মিলিয়ন $27.8 মিলিয়ন সুরক্ষার পেছনে ব্যয় করে থাকে। একটি রিপোর্টের মতে শুধুমাত্র 2013 সালে মার্ক জুকারবার্গের সুরক্ষার পেছনে 25 কোটি টাকা ব্যয় করা হয়েছিল, আর দিন দিন এই টাকার পরিমাণ বেড়েই চলেছে। মার্ক জুকারবার্গ সচরাচর বাইরে বের হন না, কিন্তু যখনই তিনি বাইরে বের হন তখনই পার্সোনাল বডিগার্ড তাকে ঘিরে থাকে। এরপর রয়েছে কিং জং উন। ইনি হচ্ছেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, এক কথায় সব মন্ত্রী। নর্থ কোরিয়ার মানুষ যদি বাথরুমে যেতে চায় তাহলে কিং জং উনের পারমিশন লাগবে। মানে বোঝাতে চাচ্ছি, কিং জং উনের পারমিশন ছাড়া নর্থ কোরিয়াতে কিছু হয় না। 2017 সালে সাউথ কোরিয়া এবং আমেরিকার CIA এজেন্সি মিলে কিং জং উনকে হত্যা করার চেষ্টা করেছিল, যার কারণে তারপর থেকে তার সুরক্ষা ব্যবস্থা আরো কঠোর করে দেওয়া হয়। এমনকি কিং জং উনের সুরক্ষার জন্য প্রায় 90,000 সৈনিক রয়েছে। এছাড়া কিং জং উনের সুরক্ষা ব্যবস্থা এতটাই কঠিন যে কিং জং উন কোনো দেশে গেলে তার সাথে তার পার্সোনাল বাথরুমও নিয়ে যান, যাতে করে তার বাথরুমের মাধ্যমে কেউ তার DNA না নিতে পারে। এছাড়াও কিং জং উনের দেহরক্ষীরা এক একজন মার্শাল আর্টিস্ট, আর এদের কাজ হচ্ছে কিং জং উনের গাড়ি যেখানে যাবে তার গাড়ির সাথে সাথে দৌড়ে দৌড়ে যাওয়া। আর একটি মজার ব্যাপার হচ্ছে এইসব দেহরক্ষীদের ঘাড় কিং জং উনের থেকে বড় হবে না, মানে এরা সবাই এক হাইটের হয়ে থাকে। এরপর রয়েছে জো বাইডেন। জো বাইডেনকে সিকিউরিটি দেওয়া হয় আমেরিকার স্পেশাল সিকিউরিটি ফোর্স দ্বারা। জো বাইডেনের জন্য একটি আলাদা আর্মি ফোর্স রয়েছে যেখানে প্রায় 1,000 অফিসার রয়েছে। এছাড়াও একটি অ্যান্টি নিউক্লিয়ার টিম রয়েছে যাদের কাজ হচ্ছে জো বাইডেনকে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানো। এছাড়া জো বাইডেনের একটি আলাদা হেলিকপ্টার রয়েছে, জো বাইডেন যেখানেই যান এই হেলিকপ্টার তার মাথার উপরে উঠতে থাকে। এছাড়া জো বাইডেনের রয়েছে দ্য বিস্ট নামের একটি গাড়ি, আসলে গাড়িটির নাম হচ্ছে ক্যাডিলাক ওয়ান, তবে অনেকে তাকে বিস্ট বলে ডাকে। গাড়িটি বড় সড়ো নিউক্লিয়ার হামলা সহ্য করতে পারে। এছাড়াও গাড়িটিতে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, GPS ট্র্যাকার, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, এছাড়াও আরো অনেক ফিচার্স রয়েছে। আর শুধুমাত্র আমেরিকান সরকার জো বাইডেনের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করে তার সুরক্ষার জন্য। এরপর রয়েছে ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হবার আগে রাশিয়ার সিক্রেট এজেন্সির একজন সেরা এজেন্ট ছিলেন। এছাড়া ভ্লাদিমির পুতিন এমন একজন মানুষ যার শত্রুর অভাব নেই, তবে নিশ্চিতভাবে কেউ জানে না যে পুতিনের নিরাপত্তার জন্য কতজন সৈন্য মোতায়েন করা হয়েছে। তবে ধারণা করা হয় পুতিনের নিরাপত্তার জন্য প্রায় 3,000 সৈন্য রয়েছে যাদের কাজ হচ্ছে শুধুমাত্র ভ্লাদিমির পুতিনকে যে কোনো সময় সুরক্ষা দেওয়া। আর পুতিন যে জায়গায় যায় পূর্বে থেকেই সেই জায়গা পুরোপুরিভাবে স্ক্যান করে রাখা হয়। আর এই 3,000 সৈন্য বাহিনীর কাছে রয়েছে প্রায় 70টি গাড়ি, রয়েছে বিভিন্ন ধরনের ড্রোন এবং একটি সিক্রেট টিম যারা পুতিনের বিরুদ্ধে হামলার খবর আগে থেকে জোগাড় করে রাখে। পুতিনের এই সিকিউরিটিরা কোনো সাধারণ সিকিউরিটি গার্ড নয়, শুধুমাত্র পুতিনের সুরক্ষার জন্য এদের এক একজনকে বিলাসবহুল গাড়ি সহ বিলাসবহুল বাড়িও দান করা হয়। আর পুতিন তার এইসব সিকিউরিটি গার্ডকে এতটাই বিলাসবহুল জীবনযাপনের উপর রাখে যে কেউ যদি তাদেরকে ঘুষ দিয়ে পুতিনকে মারার পরিকল্পনা করে তাহলে সে ব্যর্থ হবে। আর এটাই কারণ ভ্লাদিমির পুতিন পৃথিবীর সব থেকে সুরক্ষিত রাষ্ট্রপ্রধান। তো যাই হোক, এরা যত সুরক্ষার মধ্যে থাকুক না কেন, একদিন না একদিন তাদের মৃত্যুবরণ করতেই হবে। তো এর মধ্যে আপনার কার সিকিউরিটি সব থেকে পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আমাদের আরো একটি চ্যানেল রয়েছে ইউনিক ফ্যাক্ট নামের, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।